রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি ও তিস্তার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নে ভারত সরকারের সহযোগিতা চেয়েছেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ভারত বাংলাদেশ গণমাধ্যম সংলাপ অনুষ্ঠানে সমাপনীতে এই সহযোগিতা চান তিনি। এ সময় ভারতীয় সাংবাদিকদের তিস্তার পানি বণ্টন চুক্তি দ্রুত বাস্তবায়নে মমতা ব্যানার্জিকে দিল্লির সাথে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারের উপর চাপ দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। ভারতের যে বন্ধুরা এসছেন মিডিয়া, আপনাদের কাছে অনুরোধ, ভারত সরকার যেন মিয়ানমারের উপর দ্বিপাক্ষিক সম্পর্কের সুযোগ নিয়ে প্রেশারটা একটু বাড়ায়। এই যে রোহিঙ্গাস, এটা আমাদের পক্ষে বিয়ার করা খুবই কঠিন।